हेलो फ्रेंड्स, वेलकम टू सपन एकेडमी। सपन एकेडमी तुम्हारे सबा के स्वागतम। फ्रेंड्स, तुम्हारा सबाई जानो आगामी 16 और 17 तारीख तुम्हारे पीएससी क्लार्कशिपर परीक्षा होते चले। सबाई आशा करी भालोभावे प्रिपारेशन नियेछो। तुम्हरा जरा प्रिपारेशन निच्छो तारा प्रिभियस इयर जो कोश्चन पैटर्नगुलो तुम्हारे कराची एगुलो किन्तु भालो करे एकटू देखो जो प्रिभियस इयर थे किरकम भावे कोश्चनगुलो एसेछे, कारण एगुलो किन्तु रिपीट होते पारे आमादेर परीक्षार जोन्नो एवं इंग्लिश पोर्शन थेके एगुलो किन्तु तो भीषण भावे गुरुत्वपूर्ण। ठीक आछे, तार जोन्नो एर आगेर क्लासे आमरा 2019 साले जे पब्लिक सार्विस कमिशने क्लार्कशिपर जो परीक्षा होता फर्स्ट शिफ्ट सेकेंड शिफ्टर हमें प्रिभियस इयर कोश्चन फुल एक्सप्लेनेशन किन्तु पोस्ट करेछि। आज के 2009 সালের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের ক্লাস আমি করাবো। এগুলো তোমরা সবাই দেখতে থাকো এবং ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো এবং তোমরা নিজেরা উত্তরগুলো করার চেষ্টা করো। ওকে, দেখো আজ আমরা মোট 30টা কিন্তু কোশ্চেন জানবো যেটা সেকেন্ড শিফটে এসেছিল 2009 সালে। ওকে, দেখো প্রথমে যেটা রয়েছে বলছে হুইচ WH ফর্ম ইজ অ্যাপ্লিকেবল টু মেক দ্য ফলোয়িং অ্যাসার্টিভ সেন্টেন্স এ প্রপার ইন্টারোগেটিভ ইন সেন্টেন্স। ঠিক আছে, মানে এই যে বাক্যটা রয়েছে বলছে আই সিল গো টু দিল্লি টুমোরো, এই বাক্যটাকে যদি WH করা হয়, WH কোশ্চানে করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করা হয়, তাহলে এখানে কোন ওয়ার্ডটা বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে বানাতে পারবো। বলছে আই সিল গো টু দিল্লি টুমোরো, আমি আগামীকাল দিল্লি যাব। ঠিক আছে, তাহলে কোনটা হবে, কোনটা WH কোন কোশ্চানটা দিলে এখানে এটা কোশ্চানমূলক বাক্যেতে করব। হুইচ, দেখো হুইচ মানে হচ্ছে কোনটি, হোয়েন মানে কখন, হু মানে কে, হোয়াট মানে কি, তাহলে কি হবে, আমি কখন দিল্লি যাব, কি হবে, হোয়েন, হোয়েন আই গো টু দিল্লি টু, হোয়েন আই গো টু দিল্লি। ঠিক আছে, হোয়েন দিয়ে যদি প্রশ্ন করি তখন এটা আমরা উত্তরটা পাব, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, দেখো এই ক্লাসগুলো থেকে বা এই প্রিভিয়াস ইয়ারগুলো থেকে তোমাদের একটু কনসেপ্ট আসবে যে কীরকমভাবে কোশ্চান দেয় বা কোশ্চান প্যাটার্নটা কীরকম হয় ক্লাসিপের পরীক্ষাতে। কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট পার্ট ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো, এই চারটা অপশানের মধ্যে কোনটা দিলে এই ইডিয়ামসটা এখানে কমপ্লিট হবে। ড্যাশ ইজ দ্য স্পাইস অফ লাইফ, মনে রাখবে একটা ইডিয়ামস আছে যে কি বলবো, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, মানে কি জীবনে যত মশলা থাকবে তত বেশি আনন্দ থাকবে। আমরা বলি না রংচঙ্গে জীবন, বলি না রংচঙ্গে জীবন হওয়া উচিত, সাদা মাটা চাই না আমরা, সাদা কালো চাই না, একদম রংচঙ্গে চাই। সেই রকম যত যত জীবনে মশলা থাকবে না তত জীবনটা উৎকৃষ্ট হবে, তত জীবনটা আনন্দদায়ক হবে, তাহলে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ওকে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপোজিট গিভ অপশান গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই চারটা অপশানের মধ্যে কোনটা দিলে আমাদের কোন ভার্ব ফর্মটা দিলে এখানে এই ড্যাশটাতে বসবে, ঠিক আছে সেন্টেন্সটা পূরণ হবে। আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন ড্যাশ, কোনটা হবে, দেখো এখানে দুটো ওয়ার্ক আছে, দুটো কাজ হচ্ছে, দুটোই কাজ কিন্তু অতীতকালে হয়েছে। ঠিক আছে, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয় আমরা সবাই জানি, আর যেটা সেকেন্ড টাইমে হয়, ঠিক আছে যেটা সেকেন্ড টাইমে হয় সেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়, যেটা ফার্স্ট হয় সেটা হয় পাস্ট পারফেক্টে, পাস্ট পারফেক্টে, ঠিক আছে, আর যেটা সেকেন্ডে হয় সেটা হয় পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ঠিক আছে ইনডিফিনাইট টেন্সে হয়, পাস্ট ইনডিফিনাইট টেন্সে হয়। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে বলো, সঠিক উত্তর হবে হেড লেফট। ঠিক আছে, আফটার রিচিং দ্য স্টেশন উই ফাউন্ড দ্যাট দ্য ট্রেন হ্যাড লেফট। ওকে, চলো চুজিং দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন গিভেন, দেখো বেনিফিটেড, দেখো বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত, এখানে বেনিফিটেডের কোন স্পেলিংটা সঠিক রয়েছে বলো, দেখো BENEFITED, দেখো এটাই হচ্ছে বেনিফিটের সঠিক স্পেলিং, BENEFITED বেনিফিটেড। ওকে, তারপর দেখো পাঁচ নম্বর যেটা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, কোন প্রিপোজিশনটা এখানে বসবে, হি লিভস ড্যাশ অনেস্ট মিনস, দেখো বাই মিনস মানে কি, বাই মিনস যদি আমরা বাই মিনস করি না, বাই মিনস মানে হচ্ছে MENS, বাই মিনস মানে হচ্ছে সঠিক, কি উপায়ে, কি উপায়ে, ঠিক আছে বাই মিনস মানে কি উপায়ে, তাহলে হি লিভস ড্যাশ অনেস্ট মিনস,
মানে কি, হি লিভস বাই অনেস্ট মিনস, সে সৎ উপায়ে বাঁচতে চায়, ঠিক আছে, সে সৎ উপায়ে বাঁচে, ঠিক আছে, একদম অসৎ উপায় অবলম্বন করে না, সে সৎ উপায়ে বাঁচে। হ্যাঁ, তারপর দেখো বলছে অফ দ্য ফোর হুইচ সেন্টেন্স ইজ কারেক্টলি পাঞ্চুয়েটেড। দেখো পাঞ্চুয়েটেড থেকে একটা কিন্তু দিচ্ছে, মানে এই যে চারটা সেন্টেন্স আছে, চারটা সেন্টেন্সে যে যতিচিহ্নগুলো ব্যবহার করা হয়েছে না, এই যতিচিহ্নগুলো কিন্তু বাকি একটা বাদ দিয়ে বাকি সেন্টেন্সগুলোতে কিন্তু ভুল ভাল জায়গাতে ব্যবহার করা হয়েছে। তাহলে কোনটা, কোন সেন্টেন্সটা এখানে কারেক্ট রয়েছে দেখো, ঠিক আছে, দেখো এখানে আমরা নিজ দিক থেকে করে যাই। দেখো বলছে দ্য এডুকেটেড ভ্যালু কমা অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট। দেখো এখানে তো এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিয়েছে, এটা তো হবেই না। সিএ কি বলছে দ্য এডুকেটিভ ভ্যালু, দেখো হাইফেন হাইফেন দিয়ে দিয়েছে, এটাও তো হবে না। বলছে দা, দেখো দায়ের পর কমা দিয়ে দিয়েছে, এটাও হবে না। মানে দেখেই বোঝা যাচ্ছে যেগুলো কিন্তু হবে না। তাহলে কোনটা হবে, দ্য এডুকেটিভ ভ্যালু অফ ট্রাভেলিং ইজ অলসো টু গ্রেট। দেখো এটাতে কত সুন্দরভাবে বাক্যটা তৈরি করা আছে, ঠিক আছে। তারপর দেখো চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স গিভেন বিলো। দেখো এটা কিন্তু নেলসন চান্স থেকে দিচ্ছে, একটা নেলসন চান্স থেকে কিন্তু দিচ্ছে। বলছে আই সেড টু দ্য বয় আই কিলড ইউ, আই লাইক ইউ, ঠিক আছে, আই সেড টু দ্য বয় আই লাইক ইউ, কোনটা হবে বলো, আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইকড হিম, দ্যাট আই লাইকড দ্য বয় আই টোল্ড হিম, আই লাইকড দ্য বয় বিকজ আই টোল্ড দ্যাট টু হিম, দ্য বয় ওয়াজ লাইকড বাই মি, কোনটা হবে বলো। দেখো তোমরা সঠিক উত্তরগুলো করার চেষ্টা করো, হ্যাঁ, যারা যারা অপশান এ দিচ্ছ একদম কারেক্ট উত্তর দিচ্ছ, ঠিক আছে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, আই টোল্ড দ্য বয় দ্যাট আই লাইক হিম, ওকে, ভেরি গুড, ভেরি গুড। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক বাই চুজিং কারেক্ট প্রিপোজিশন ফ্রম বিলো, ঠিক আছে, কারেক্ট প্রিপোজিশন চারটা অপশানের মধ্যে কোনটা বসবে এখানে। দ্য ট্রিজ আর ফার ড্যাশ দ্য হাউস, গাছগুলো বাড়ি থেকে দূরে আছে, কী হবে, আই ট্রিজ আর ফার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, ফ্রম দ্য হাউস, ঠিক আছে, ফ্রম হবে, ফার ফ্রম দ্য হাউস, ওকে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড হুইচ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান গিভেন, মেনি চিলড্রেন ডেভেলপস ফার ফিয়ার্স অফ ইমাজিনারি ডেঞ্জার। দেখো এখানে বলছে এই যে আন্ডারলাইন করা জায়গাটাতে এটাকে মানে রিপ্লেস করো এই চারটা অপশানের মধ্য দিয়ে, মানে এখানে কি বলেছে, বলছে বাচ্চারা নিজেদের মধ্যে ভয়ের জন্ম দেয় কাল্পনিক বিপদ থেকে, মানে তারা নিজেরা নিজেরাই একটা কাল্পনিক বিপদ ডেকে আনে যে এইটা হতে পারে, এই ভেবে ভেবে তারা নিজেরাই কিন্তু ভয় পায়, ঠিক আছে। দেখো কোনটা হবে বলো, ঠিক আছে, দেখো এখানে ইমাজিনারি ডেঞ্জার, ইমাজিনারি কোন কোনটা রিপ্লেস করলে ওই কি মিনিং দাঁড়াবে, দেখো অ্যাবডিওর, অ্যাবডিওর মানে কি হাস্যকর, হ্যাঁ, অ্যাবডিওর মানে হচ্ছে হাস্যকর। দেখো ফ্যান্সিফুল, ফ্যান্সিফুল মানে হচ্ছে কাল্পনিক, হ্যাঁ, কাল্পনিক। দেখো প্ল্যান্টিফুল মানে প্রাচুর্য বা প্রচুর, প্রচুর, হ্যাঁ। দেখো চিপ মানে কি সস্তা, সস্তা, তাহলে কী হবে এখানে, অপশান বি হবে, কাল্পনিক, ফ্যান্সিফুল, ওকে। তারপর দেখো 10 নম্বর যেটা রয়েছে, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট, আই মাস্ট স্টার্ট মাই পেগিং। দেখো এখানে ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছে, কোন ফ্রেজাল ভার্বটা এই স্টার্টের জায়গা থেকে বসালে এই বাক্যটা একই মিনিং দাঁড়াবে। আই মাস্ট স্টার্ট মাই পেকিং, আমি আমার পেকিংটা তৈরি করি, ঠিক আছে, কী হবে বলো, সেট অ্যাবাউট। দেখো সেট অ্যাবাউট মানে কি কাজ, এই দেখো সরি, দেখো এখান থেকে বলি সেট আপন, দেখো সেট আপন মানে কোনো কাজে ব্যস্ত হওয়া, কাজে ব্যস্ত হওয়া, কাজে ব্যস্ত হওয়া, ব্যস্ত হওয়া, ঠিক আছে, কাজে ব্যস্ত হওয়া। দেখো এখানে সেট ফর্থ মানে কি, সেট ফর্থ মানে হচ্ছে রওনা দেওয়া, রওনা দেওয়া। দেখো সেট ইন মানে কি, সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, ঠিক আছে, শুরু হওয়া। দেখো আর সেট অ্যাবাউট, দেখো সেট অ্যাবাউট মানে কাজ শুরু হওয়া, কোন কাজ শুরু হওয়া, শুরু হওয়া। দেখো এখানে দুটোই কিন্তু শুরু হওয়া, দেখো এইট সেট ইনও মানেও শুরু হওয়া, সেট অ্যাবাউট মানেও শুরু হওয়া, তাহলে কোনটা সঠিক হবে স্যার। দেখো শুরু হওয়া মানে এখানে বোঝাচ্ছে কোনো বৃষ্টি শুরু হওয়া, কোনো, ঠিক আছে, মানে কোনো বৃষ্টি শুরু হওয়া বা কোনো অন্য কিছু, কোনো কিছু শুরু হওয়া। আর এখানে শুধুমাত্র অনলি ওয়ার্ক বোঝাবে, কোনো কাজ শুরু হচ্ছে, ঠিক আছে, যেমন রাস্তাটা ঢালাই শুরু হচ্ছে, কোনো কাজ শুরু হচ্ছে, ঠিক আছে, আর বৃষ্টি হওয়াটা তো কোনো কাজ নয়, ঠিক আছে। এখানে শুরু হওয়া সেট ইন মানে এখানে মানে ধরো বৃষ্টি শুরু হওয়া এরকম টাইপের বোঝাবে, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, সেট অ্যাবাউট, ওকে, মানে সে কাজ শুরু করলো, সে প্যাকিংয়ের কাজটা শুরু করলো। তারপর দেখো রয়েছে বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, কোন ফ্রেজাল ভার্বটাই চেস্টের জায়গাতে রিপ্লেস করতে পারবো আমরা। বলছে দ্য কেস্ট, দ্য কেট চেস্ট দ্য ব্রেড,
বিড়ালটা তাকে কী করলো, তাড়া করলো। দেখো চেস্ট মানে কি কাউকে তাড়া করা, হ্যাঁ চেস্ট মানে কি তাড়া করা, কিন্তু টিকে বিড়ালটাই তাড়া করলো, তাড়া করা, তাড়া করা, দৌড়া। দেখো অপশানে তো রয়েছে মেডেট, ঠিক আছে অপশান এতে রয়েছে মেডেট, দেখো মেডেট মানে তাড়া করা। অপশান বিতে রয়েছে মেড আফটার, মেড আফটার মানে কি হস্তান্তরিত হওয়া বা চেঞ্জ হওয়া, বা চেঞ্জ হওয়া, ঠিক আছে। আর মেড ওভার, দেখো মেড ওভার মানে হচ্ছে দৌড়ান, মেড ওভার মানে হচ্ছে কি দৌড়ানো, বা রান আফটার, বা রান আফটার, রান আফটার বা দৌড়ানো, ঠিক আছে দৌড়ানো। আর দেখো আরেকটা ছুঁয়ে আরেকটা কী রয়েছে, মেড অফ, তা একটু ছোট্ট করে নিই ইনটা, একটা রয়েছে মেড অফ। দেখো মেড অফ মানে কি, মেড অফ মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া, ঠিক আছে উধাও হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া, ইস চলে গেল। দেখো মেড অফ মানে হচ্ছে উধাও হয়ে যাওয়া, ঠিক আছে উধাও হয়ে যাওয়া। তাহলে কোনটা হবে বলো, দেখো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, মেড অফার মানে কি রান আফটার, মানে হচ্ছে মানে দৌড়ানো। দেখো চেস্ট মানেও দৌড়ানো বা তাড়া করা, তাহলে এর একই মিনিং হচ্ছে মেড অফার, ওকে। তারপর দেখো বলছে ফাইন্ড আউট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল আপ দ্য গ্যাপ, গ্যাপটাতে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে। বলছে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস ড্যাশ দ্য লাইব্রেরি, কী হবে উই হ্যাভ ফ্রি অ্যাক্সেস ড্যাশ দ্য লাইব্রেরি। দেখো এই অ্যাক্সেস টু, অ্যাক্সেস, অ্যাক্সেস টু, অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার, 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 ঠিক আছে অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার, হ্যাঁ অ্যাক্সেস টু মানে হচ্ছে প্রবেশাধিকার, ওকে। তাহলে কী হবে অ্যাক্সেস টু হবে অপশানে, আমাদের লাইব্রেরিতে ঢোকার প্রবেশাধিকার রয়েছে, ফ্রি প্রবেশাধিকার রয়েছে। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্য অপোজিট অফ সুপিরিয়র, দেখো সুপিরিয়র মানে কি উৎকৃষ্টতম, যেটা খুব মানে খুব মূল্যবান, ঠিক আছে। তাহলে দেখো অপোজিট ওয়ার্ড কী হবে সুপিরিয়র, দেখো জুনিয়র মানে কি, জুনিয়র মানে হচ্ছে ছোটো, দেখো ইনফেরিয়ার মানে কি নিকৃষ্ট, ঠিক আছে ইনফেরিয়ার মানে হচ্ছে নিকৃষ্ট, স্মল মানে ছোটো, বিগ মানে বড়, কোনটা হবে তাহলে সুপিরিয়র থেকে কী হবে উৎকৃষ্ট থেকে কী হবে নিকৃষ্ট হয় ইনফেরিয়ার হয়। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, বলো চারটা অপশানের মধ্যে কোনটা বসায় বসিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব। দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাফ অ্যান্ড দ্য লিপস, মানে দেখো এটার অ্যাকচুয়ালি মিনিংটা কী জানো, দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাফ অ্যান্ড দ্য লিপস মানে মানে যেটা ভাবা কিন্তু সেটা হলো না। ধরো তুমি ভেবেছিলে আজকে বৃষ্টি হবে, বা তুমি ধরো ভেবেছিলে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে বা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যে, তুমি হয়তো ভেবেছিলে যে অস্ট্রেলিয়া জিতবে, তুমি হয়তো ভেবেছিলে যে অস্ট্রেলিয়া জিতবে, কিন্তু হয়ে গেল ইন্ডিয়া জিতে গেল, মানে তুমি যেটা ভেবেছিলে সেটা না হয়ে তার উল্টোটা হয়ে গেল, ঠিক আছে এটা ইন্ডিয়া তো অবশ্যই জিতবে, ঠিক না। দেখো তাহলে দেয়ার ইজ ড্যাশ বিটুইন দ্য কাফ অ্যান্ড দ্য লিপস মানে কী হবে বলো তো, এখানে মেনি এসলিপ, মেনি এসলিপ, ঠিক আছে দেয়ার ইজ মেনি এসলিপ বিটুইন দ্য কাফ অ্যান্ড দ্য লিপস, ঠিক আছে এটা একটা কিন্তু প্রভাব, এটা কিন্তু একটা কী, এটা কিন্তু একটা প্রভাব, দেখো প্রভাব থেকেও কিন্তু কোশ্চান কিন্তু তোমাদের দিচ্ছে। তারপরে যেটা রয়েছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন টু রিপ্লেস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, এই আন্ডারলাইন পার্টটাতে অ্যাভয়েড অফ, এটাকে রিপ্লেস করো এই ফ্রেজাল ভার্বগুলো দিয়ে, কোন ফ্রেজাল ভার্বটা বসবে। সি হ্যাড বিন অ্যাভয়েড অফ ফুড ফর থ্রি ইয়ার্স, সে তিন দিন ধরে খাদ্য পাচ্ছে না, কী হবে দেখো এখানে অপশান এতে রয়েছে গোয়িং অফ, দেখো গোয়িং অফ মানে হচ্ছে বিস্ফোরণ ঘটা, গোয়িং অফ মানে হচ্ছে বিস্ফোরণ ঘটা, তাহলে এটা তো হবে না। দেখো অপশান বি, আচ্ছা দেখো অপশান সিতে রয়েছে, দেখো দেখো গোয়িং বিহাইন্ড মানে হচ্ছে খোঁজা, গোয়িং বিহাইন্ড মানে হচ্ছে খোঁজা, ঠিক আছে খোঁজা, তাহলে এটাও হবে না, ঠিক আছে। দেখো অপশানটিতে রয়েছে, অপশানটিতে রয়েছে গোয়িং অ্যাগেনস্ট, দেখো গোয়িং অ্যাগেনস্ট মানে হচ্ছে বিরোধিতা করা, বিরোধিতা করা, বিরোধিতা করা। আর অপশান বিতে গোয়িং উইদাউট, গোয়িং উইথ মানে হচ্ছে কোনো কিছু ছাড়াই থাকা, গোয়িং উইদাউট মানে হচ্ছে কোনো কিছু ছাড়াই থাকা, তাহলে সঠিক উত্তর হবে গোয়িং উইদাউট, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর ষোলো নম্বর রয়েছে, বলছে কমপ্লিট দ্য ইডিয়াম চুজিং দ্য রাইট এন্ডিং, ঠিক ঠিক আছে দেখো কোন ইডিয়ামসটা এখানে বসবে চারটা অপশানের মধ্যে। বলছে উই লিভ ইন ডেটস, চারটা অপশান দিলেই কোন এই ইডিয়ামসটা কমপ্লিট হবে, উই লিভ ইন ডেটস ড্যাশ, দেখো ডেটস মানে হচ্ছে কাজ, ঠিক আছে ডেটস মানে হচ্ছে কাজ, ঠিক আছে কী হবে এখানে, দেখো সঠিক উত্তর হবে নট ইন ইয়ার্স, দেখো এটা একটা কিন্তু ইডিয়ামস, উই লিভ ইন ডেটস নট ইন ইয়ার্স,
আমরা কাজে বাঁচি বছরে নয়, আমরা কাজে বাঁচি বছরে নয়, এটা কিন্তু একটা ইডিয়ামস, উই লিভ ইন ডেটস নট ইন ইয়ার্স। ওকে, তারপর দেখো 17 নম্বর যেটা রয়েছে, বলছে ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এই আননোন অ্যান আননোন পার্সন, একটা অচেনা ব্যক্তি কি বলি, দেখো অচেনা ব্যক্তিকে বলা হয় স্ট্রেঞ্জার, অপশন সি স্ট্রেঞ্জার বলা হয়, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বেফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, হি হ্যাজ পুট অ্যাসাইড এ গুড সাম অফ মানি, ঠিক আছে। দেখো দেখো এটা একটা ফ্রেজাল, মানে এই ফ্রেজাল ভার্বটিকে, মানে ফ্রেজাল ভার্ব থেকে ভার্ব টাকা নিয়ে আসতে হবে, ঠিক আছে। এই যে ফ্রেজাল ভার্ব আছে পুট অ্যাসাইড, এই ফ্রেজাল ভার্বটিকে ভার্ব, মানে ফ্রেজাল ভার্ব থেকে, এই যে একটা ফ্রেজাল ভার্ব রয়েছে না, এই ফ্রেজাল ভার্ব থেকে ভার্বটাকে নিয়ে আসতে হবে, পুট অ্যাসাইড, এটা ভার্ব ফর্মে নিয়ে আসতে হবে, কী হবে বলো। দেখো পুট অ্যাসাইড মানে কি, বাঁচিয়ে রাখা, ঠিক আছে। তাহলে কী হবে, দেখো অপশান এতে রয়েছে সেভড, ঠিক আছে, সেভড মানে হচ্ছে বাঁচিয়ে রাখা। দেখো এখানে রিভার্সড মানেও হচ্ছে বাঁচি, কিপ মানে রাখা এটা হবে না, হেল্প মানেও, হেল্প মানে সাহায্য করা এটা হবে না। দেখো রিভার্সড মানেও কিন্তু বাঁচিয়ে রাখা, কিন্তু এখানে রিভার্স রিভার্ব হলো না কেন জানো, কারণ দেখো দেখো এখানে রিভার্ব, রিভার্ব হলো ভার্বের এস ফর্ম, ভার্বের এক নম্বর ফর্ম বা ভার্বের এস ফর্ম, ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। কিন্তু এখন দেখো পুট অ্যাসাইড আছে, পুট অ্যাসাইড আছে, ঠিক আছে। মানে মানে এখানে যদি রিভার্সড থাকতো, যদি ডি থাকতো, ঠিক আছে, আর ই এস ই আর ভি ডি, ভি ডি থাকতো, যদি ডি ই ই ডি থাকতো, তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা এখানে রিভার্সটাকে উত্তর করতাম। ওকে, চুজ দ্য ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন, অ্যাট্রাকটিভের অপোজিট মিনিংটা কী হবে বল। দ্য ফটো মেড হিম লুক কোয়াইট অ্যাট্রাকটিভ, দ্য অপোজিট অফ অ্যাট্রাকটিভ ইজ, বলো অ্যাট্রাকটিভের অপোজিট ওয়ার্ডটা কী হবে। ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ মানে কি, মানে কি দেখো এখানে ওই সেন্টেন্সটা মানে হচ্ছে যে ছবিটিতে তাকে খুব আকর্ষণীয় দেখাচ্ছে। দেখো ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে কি নিষ্ক্রিয়। দেখো প্রোহিবিটেড মানে কি, প্রোহিবিটেড মানে হচ্ছে বাধা দান করা, মানে যেটা অনু, মানে রেস্ট্রিক্টেড, যেটা বলি রেস্ট্রিক্টেড। দেখো ইনডেসেন্ট, দেখো ইনডেসেন্ট মানে কি, ইনডেসেন্ট মানে হচ্ছে অভদ্র, ডিসেন্ট মানে ভদ্র, ইনডেসেন্ট মানে হচ্ছে অভদ্র। আর দেখো রিপালসিভ মানে হচ্ছে কুরুচিপূর্ণ, ঠিক আছে। অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়, তাহলে অ্যাট্রাকটিভের অপোজিট কী হবে, কুরুচিপূর্ণ, যেটা রুচি হয় না, যেটা ভালো লাগে না, কুরুচিপূর্ণ, রিপালসিভ, হ্যাঁ অপশন ডি। তারপর দেখো 20 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, বলছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন, বলছে দ্য ওয়ার্ড পোর্টেবল ইজ ইউজ টু ডিসক্রাইব সামথিং, ঠিক আছে, কী হবে বলো। দেখো পোর্টেবল এটার একটা সিনোনিম কী হবে, অল্টারনেটিভ ফর্ম। দেখো অপশানে তো রয়েছে মুভেবল, অপশান বিতে রয়েছে পোর্টেবল, পোর্টেবল, অপশান সিতে রয়েছে ব্রেকেবল, অপশান ডিতে রয়েছে ড্রিঙ্কেবল, বলো কী হবে। দেখো এখানে মুভেবল মানে কি, মুভেবল মানে যেটাকে সরানো যায়, যেটাকে সরানো যায়, মুভ করা, যেটাকে সরানো যায়। পোর্টেবল মানে কি, যেটাকে সরা, দেখো পোর্টেবল মানে হচ্ছে যেটাকে সরানো যায়। আর ব্রেকেবল মানে কি, ব্রেকেবল মানে হচ্ছে যে যেটাকে ভাঙা যায়, যেটা ভাঙা যায়। আর দেখো ড্রিঙ্কেবল মানে কি, ড্রিঙ্কেবল মানে হচ্ছে পানীয়। দেখো পোর্টেবলের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ড্রিঙ্কেবল, ঠিক আছে, পোর্টেবল ড্রিঙ্কেবলেই হয়, পোর্টেবল, পোর্টেবলের সাথে কিন্তু ড্রিঙ্কেবলটা হয়, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, ড্রিঙ্কেবল। ওকে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন সেকশন ইন দ্য গিভেন সেন্টেন্স ফ্রম দ্য অপশান প্রোভাইডেড। দেখো ফ্লক্স অফ শিপস জাস্টলেল অ্যান্ড ব্লেটেড ইন দ্য স্ট্রিট, মানে কি ভেড়ার দলগুলো কী করছে, একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছে এবং তারা ব্লেটেড করছে। দেখো ব্লেটেড মানে হচ্ছে ভেড়ার ডাক, ঠিক আছে, ব্লেড, তারা ডাকছে। তাহলে জাস্টল মানে কি, ঠেলাঠেলি করা। তাহলে এর মানে দেখো একই রকম মিনিং কী হবে, অ্যাপ্রোপ্রিয়েট যে মিনিংটা রয়েছে এই মিনিংটা নিচে চারটা অপশনের মধ্যে কোনটা হবে, দেখো পোস্ট, পোস্ট অফলি, পোস্ট অফলি মানে কি, দেখো ঠেলাঠেলি করা। দেখো সঠিক উত্তর এটাই হবে, পোস্ট অফলি। দেখো ফট মানে ঝগড়া করা, ফট মানে লড়াই করা, কোয়ার্ড মানে ঝগড়া করা, অপোস্ট, এগুলো কিন্তু একটাও হবে না, ঠিক আছে। পোস্ট অফলি মানে হচ্ছে ঠেলাঠেলি করা, একে অপরের সাথে ঠেলাঠেলি করা, ঠিক আছে। সঠিক উত্তর হবে অপশান এ। চলো তারপর যেটা রয়েছে 22 নম্বর কোশ্চানে, বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স বাই চুজিং দ্য রাইট পার্ট, সাম ওয়ার্কস অফ দ্য ফ্যাক্টরি ড্যাশ, বলছে সাম ওয়ার্কার্স, বলছে কিছু কিছু যে ওয়ার্কার রয়েছে, যে শ্রমিক রয়েছে, তারা ফ্যাক্টরিতে নেই কেন, নো ফেল ইল, ঠিক আছে,
অসুস্থ হয়ে পড়েছে তাই, ঠিক আছে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফেট ইল, ঠিক আছে। এটি এট হোম সাফার পিসেস, ঠিক আছে। দেখো ফেট ইল মানে হচ্ছে অসুস্থ হয়ে পড়া, ঠিক আছে। দেখো বি এট হোম, এট হোম মানে কি বাড়িতে থাকা, এটা হবে কি? কিছু ওয়ার্কার নেই, তারা কি ঘরে আছে, কাজ তাজ ছাড়ে, এটা হবে না। সেফার প্লেস দেখো এটা কোনো তো মিনিংয়েই নেই, ঠিক আছে। আর দেখো সেলড, সেলড মানে গিলে ফেলা, ঠিক আছে, এটা হবে না, ঠিক আছে। দেখো কী হবে, ফেল ইল, ওকে। ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, দেখো কোন সেন্টেন্সটা, কোন ওয়ার্ডটা এখানে বসবে এবং সেন্টেন্সটা মিনিংফুল হবে। দ্য বয় ইজ নট ড্যাশ, দেখো ছেলেটা মানুষ নয়, এটা হবে না। ছেলেটা নর্মাল নয়, এটা হবে, এটা হতে পারে। দেখো ডিফেক্টিভ, ডিফেক্টিভ মানে খুঁত আছে যার, এটা হবে। যে ছেলেটা কি খুঁতে, খেয়ে খুঁত, খুঁত কিসে থাকে, কোনো কি বস্তুতে থাকে, কোনো মানুষের খুঁত থাকে না, এটা হবে না। ওয়াল, এটা হবে না, ঠিক আছে। তাহলে কী হবে, নর্মাল, ছেলেটা নর্মাল, ছেলেটা নর্মাল নয় মানে কি, ছেলেটা অ্যাবনর্মাল, সঠিক উত্তর হবে দ্য বয় ইজ নট নর্মাল, ওকে। চুজ ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড, দেখো ইয়ার্ন, ইয়ার্নের নিয়ারেস্ট মিনিং কী হবে, ইয়ার, ইয়ার মানে কান, ঠিক আছে। লগিং, লগিং মানে কি আকাঙ্ক্ষা, ঠিক আছে। দেখো ইয়ার্ন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে, ইয়ার্ন মানে হচ্ছে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। আর দেখো লগিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ঠিক আছে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। সঠিক উত্তর হবে অপশান বি। দেখো ওয়ান্ট মানে চাওয়া, অবে মানে মান্য করা, ঠিক আছে, এগুলো কিন্তু একটা হবে না, লগিং হবে, লগিং। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, কোন প্রিপোজিশনটা বসবে। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কটা বাজে, কী হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, ঠিক আছে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু দ্য ফিল ইন দ্য, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সুইমিং ইজ বেনিফিশিয়াল ডেলস হেলথ, ঠিক আছে। মানে কি সুইমিং একটা আমাদের শরীরের পক্ষে খুব বেনিফিশিয়াল। দেখো এখানে বলো কী হবে, বলো, দেখো এখানে যদি টু হুম করি, ঠিক আছে। দেখো এখানে, দেখো এটা যদি আমি হুম দিয়ে প্রশ্ন করি, ঠিক আছে, সুইমিং কিসের জন্য ভালো, সুইমিং কিসের জন্য, যদি টু হুম দিয়ে বলি, যদি টু হুম দিয়ে বলি, ঠিক আছে, টু হুম, দেখো এখানে যে, সরি সরি, আচ্ছা এখানে যে টু করি আমি, টুটা কী বোঝায়, হুম বোঝায়, হুম বোঝায়, ঠিক আছে, টুটা হুম বোঝায়, মানে কার জন্য সুইমিং, কার জন্য ভালো। যদি কোনো পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে হয় তখন আমরা টু ইউজ করি, ঠিক আছে। আর কোনো কিসের জন্য, কিসের জন্য, কোনো বস্তু, কোনো আইডিয়া, কোনো রিজন, শরীর হেলথের জন্য ভালো, সুইমিং হেলথের জন্য ভালো, এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করা হয়, অপশান বি, ঠিক আছে। আর যদি কোনো বস, কোনো ব্যক্তির জন্য ভালো, যদি বলি তোমার জন্য সুইমিংটা ভালো, তোমার সুইমিংটা, তোমার জন্য সুইমিংটা কিন্তু ভালো, তখন আমরা কিন্তু টু ব্যবহার করব, ঠিক আছে, কোনো বস্তু, কোনো ব্যক্তির জন্য। আর কোনো যদি বস্তুর জন্য, দেখো হেলথ, হেলথটা তো কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না, ঠিক আছে, কোনো রিজনকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে হেলথ, তাহলে হেলথের ক্ষেত্রে কী হবে, ফর হবে, ওকে। তারপর বলছে দ্য ওয়ার্ড চিয়ারফুল মিনস, দেখো দেখো এখানে চিয়ারফুল মানে কি, আনন্দিত, কী হবে, হ্যাপি, হ্যাপি মানে দেখো আনন্দ, ফ্রি মানে মুক্ত, এনভি, এনভি মানে হচ্ছে হিংসা, পোর মানে গরিব, কী হবে এখানে সঠিক উত্তর হবে হ্যাপি, ঠিক আছে, হ্যাপি মানে আনন্দ, ওকে, চিয়ারফুল মানে হচ্ছে আনন্দ। দেখো অ্যামাং দ্য ফলোয়িং ফোর্স কী বলছে, দেখো কোনটা হবে, কোয়েল্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোয়েল্ট কার সাথে সম্পর্কিত, বেড বা সিট লেডি, দেখো কোয়েল্ট, কোয়েল্ট মানে গদি, ঠিক আছে, গদি। এখানে দেখো গদি বলতে আমরা কোনো কোনো লেপ, লেপ টেপ, ডিভান টিভান এইসবগুলো যেগুলো তুলো, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সিট, এখানে গদি মানে কোনো কিছু উপর বসার ক্ষেত্রে, ঠিক আছে, সিট, সিটটা এখানে কোয়েল্ট, কোয়েল্টের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যদি সিট না থাকে তাহলে কিন্তু বেড হবে, ওকে। তারপরে দেখো ফাইন্ড আউট ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু, দেখো ইনক্রিজড, ইনক্রিজডের অপোজিট মিনিং কী হবে, দেখো ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, দেখো ইনক্রিজ মানে হচ্ছে বাড়া, ঠিক আছে, বাড়ানো, বাড়া, বাড়ানো, হ্যাঁ বাড়ানো। তাহলে কী হবে, দেখো অ্যাক্সেস, অ্যাক্সেস মানে কি অতিরিক্ত, এটা হবে কি, দেখো বাইগুলো দেখি, দেখো ডিক্রিজ, ডিক্রিজ মানে হচ্ছে কমা, সরি ডিক্রিজ মানে, দেখো ডিসক্রিজ, ডিসক্রিজ মানে হচ্ছে স্থিতি, আর দেখো ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে কমা, ঠিক আছে, ওয়াইড মানে কমা। আর দেখো ডি, ডি আর মোর, মোর মানে কি, মোর মানে হচ্ছে আরও, তাহলে কী হবে, ওয়াইড হবে, ঠিক আছে, ইনক্রিজডের হবে ওয়াইড, ঠিক আছে, দেখো অপোজিট মিনিং হবে ওয়াইড, ওকে, ওয়াইড।
তারপর দেখো বলছে চুজ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশন গিভেন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ স্টুডেন্ট শুড নট ড্যাশ আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন মানে স্টুডেন্টদের পরীক্ষায় সৎ উপায় অসৎ উপায় করা উচিত নয় ঠিক আছে দেখো আনফেয়ার মিনস অসৎ উপায় অবলম্বন কর ঠিক আছে তাহলে মানে স্টুডেন্টদের অসৎ উপায় অবলম্বন করা উচিত নয় এখানে কী হবে অ্যাডাপ্ট দেখো এখানে অ্যাডাপ্ট মানে কি দক্ষবাপ অটু দক্ষবাপ অটু দেখো অসৎ উপায়ের ইংলিশ কী হবে দেখো অ্যাডাপ্ট অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া মানিয়ে নেওয়া ঠিক আছে আর দেখো অ্যাডপ্ট অ্যাডপ্ট মানে কি দত্তক নেওয়া বা গ্রহণ কর দত্তক নেওয়া বা গ্রহণ কর ঠিক আছে গ্রহণ কর আর নাম দিস তাহলে কী হবে স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট হবে অপশন সি তাদের অসৎ উপায় গ্রহণ করা উচিত নয় কোনো স্টুডেন্টদের পরীক্ষাতে অসৎ উপায় গ্রহণ করা উচিত নয় স্টুডেন্ট শুড নট অ্যাডপ্ট আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন ঠিক আছে এগুলো কিন্তু একদম ভালোভাবে ভালোভাবে কিন্তু মনে রাখবে ওকে চলো তাহলে এই গেল 2009 সেকেন্ড শিফটের কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রশ্নপত্র ওকে এরপর কিন্তু আমরা নেক্সট এরপরে 2015 যেটা হয়েছে সেটা আমরা কিন্তু আলোচনা করব 2005 যেটা হয়েছে সেটা আমরা আলোচনা করব ধীরে 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 আমরা কিন্তু সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট সমস্ত কিন্তু আমরা আলোচনা করব তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বপন একাডেমির পক্ষ থেকে গুড বাই